পুরভোটে গোচ প্রার্থী দেওয়ার চেষ্টা করলে আমি তাদের চামড়া গুটিয়ে নেব। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানী সরকারের মন্তব্যে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। নিন্দা করেছেন বনগাঁ শহর প্রাক্তন কংগ্রেস সভাপতি শঙ্কর আঢ্য। গোচ প্রার্থী নিয়ে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি আলোরানী সরকারের মন্তব্যের নিন্দায় সরব হলেন বনগাঁর প্রাক্তন শহর তৃণমূল সভাপতি শঙ্কর আঢ্য। তবে শঙ্কর প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ আলোরানী। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানী সরকার পুরভোটে গোচ প্রার্থী দেওয়া নিয়ে সম্প্রতি এক বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে মন্তব্য করেছেন, যারা পুরভোটে গোচ প্রার্থী দেওয়ার চেষ্টা করবে তাদের আমি চামড়া গুটিয়ে নেব। তিনি ঠিক কি বলেছেন আসুন শুনে নেব। একটা কথাই বলবো, দলের অনুশাসন আছে, অনুশাসন যারা মানবে না, দলে যদি কোনো রকম গোচ প্রার্থী দেওয়ার চিন্তা করে চামড়া আমি গুটিয়ে নেব তাদের। দল ঠিকঠাক মতো সিদ্ধান্ত নেবে, গোচ প্রার্থী একদম আমরা দিতে দেব না। দল একটা যদি যে কোনো মানুষকেই ভালো মুখ দেখে দেবে, প্রার্থী করবে, আমরা তাকেই মান্যতা দিয়ে আমরা তাকে জিতিয়ে নেব। আলোরানীর এই মন্তব্যের নিন্দায় এবার সরব হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন শহর সভাপতি শঙ্কর আঢ্য। আলোরানীকে আক্রমণ করে তিনি বলেন, মনে রাখতে হবে এটা বনগাঁ, বিচপুর নয়। বনগাঁ গাইঘাটা গোবরডাঙ্গার সাংস্কৃতিক জায়গা। প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রীর শিষ্টাচার দেখে কোনো বক্তব্য দেওয়া উচিত। ওনার বক্তব্যেই প্রকাশ পাচ্ছে বনগাঁ তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, বিরোধীদের হাতে তুরুপের তাস তুলে দেওয়া উচিত নয়। আমি ওনার এই বক্তব্য সমর্থন করি না। তিনি আরো বলেন, আলোরানী সরকার আমাদের নেত্রী, ওনার উচিত সকলকে একসঙ্গে নিয়ে চলা। মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম এই ধরনের ভাষা। আমি মনে করি এটা বনগাঁ, বনগাঁ গোবরডাঙ্গা গাইঘাটা একটা সংস্কৃতিপূর্ণ অঞ্চল, এটা বিষ্ণুপুর বা কাসনাপাড়া নয়। তা প্রত্যেক রাজনৈতিক দলের শিষ্টাচার রেখে কোনো কিছু বক্তব্য রাখাটা উচিত। আমি রাজনৈতিক নেতৃত্বে, আমার দলের যারা রাজনৈতিক নেতৃত্ব, শিষ্টাচার রেখেই বক্তব্যটা রাখা উচিত, কারণ মানুষ তাদের কথা শোনে। আর বিরোধীদের হাতে যেন তুরুপের তাস তুলে না দেওয়া হয়। ওনার এইটার বলার মধ্যেই আগের থেকেই প্রকাশ পাচ্ছে তৃণমূলের ভিতরে মনে হয় ওনার বনগাঁ জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে। এটা তো মানে কখনো কাম্য নয়, কারণ উনি হচ্ছে সর্বময় নেত্রী আমাদের জেলার। তা যেখানে সবাই একতা করে নিয়ে একসঙ্গে ওনার চলাটা আমার মনে হয় ভালো হবে। কেউ আগের থেকে, আমরা কেউ অ্যাস্ট্রোলজার না যে গোচ প্রার্থী দাঁড়াবে, কে দাঁড়াবে, আগের থেকেই আমরা অ্যাজাম্পশনটা করাটা উচিত না, কারণ এখনও ভোট ডিক্লেয়ার হয়নি, এখনও ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি। ক্যান্ডিডেট কেউ করবে না, ক্যান্ডিডেট ঠিক করবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী। বনগাঁ গাইঘাটা গোবরডাঙ্গায় বসে যে অমুক পাবে না, ঠিকমুখ পাবে না, এই বলে মানুষের বিভ্রান্ত না ছড়িয়ে বুথে বুথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে জনকল্যাণমূলক কাজ, উন্নয়নমুখী কাজ, সেইগুলো করতে শাখা সংগঠনের মাধ্যমে না মাদার সংগঠনের মাধ্যমে প্রত্যেক বুথে বুথে গিয়ে কাজ করতে হবে মানুষের কাছে, এটা মাথায় রাখতে হবে। যদিও আলোরানী সরকার জানিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, কারো কাছ থেকে উপদেশ নেব না। আসলে এই রাজনীতিটা আমি দীর্ঘদিন ধরেই করছি, এই বয়সে এসে কারো কাছে বোধহয় প্রশিক্ষণ নিতে হবে না। তবে হ্যাঁ, অনেক কিছুই আমি পারি না, যেটা মানুষ চায় না সেটা আমি করতে পারি না, আর করিও না সেটা। সেই ক্ষেত্রে বলতে পারেন অনেক কিছু, আমরা জয় জয়কার হয়ে গেছে সমস্ত রাজ্যে, মাত্র এই বনগাঁ সাবডিভিশনে আমরা 4টে সিট হেরেছি। এর কারণ কি, কিসের জন্য আমরা হেরেছি, এটা আশা করি কিছু সংখ্যক মানুষ জানেন। সেই জন্যই আমার করা পদক্ষেপ নিতে হবে। কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যাদের গায়ে লাগবে, আমার আসে যায় না কিছু তাতে। শঙ্কর আঢ্য প্রসঙ্গে প্রশ্ন করতেই এদিন এড়িয়ে যান আলোরানী সরকার। বনগাঁ প্রাক্তন পৌরপিতা শঙ্কর আঢ্য আপনার এই বক্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেছেন রাজনীতিতে একটা শিষ্টাচার থাকা উচিত, সকলকে নিয়ে কাজ করার জন্য বক্তব্য দেওয়া উচিত। এ ব্যাপারে আমি কোনো কথা বলব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।